আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এসবিএস চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে সবাই স্বাগতম। যারা আমাদেরকে আগ থেকে সাপোর্ট দিয়ে আসতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। দর্শক, আপনারা অনেকদিন ধরে আশা আছেন সৌদি আরব থেকে নিজের দেশে ফিরে যাবেন, অনেক হয়তোবা টিকিটও নিয়েছেন, যার দুর্ভাগ্যবশত হয়তোবা আপনারা যেতে পারেন না। চাইলে টিকিটগুলো আপনারা আবার, অর্থাৎ যেখান থেকে আপনি টিকিটগুলো নিয়েছেন ওখান থেকে রিইস্যু করতে পারবেন। তো আমরা দেখবো যে ফ্লাইট, যেহেতু ফ্লাইট শিডিউলে আছে, কীরকম প্রাইস আসতেছে এই মুহুর্তে, কয়েকটা আমি টিকিট দেখাবো। আমি সর্বপ্রথম আমি জেদ্দা থেকে দেখাবো, জেদ্দা থেকে ঢাকা। যেহেতু ডিসেম্বর মাস চলতেছে 28 তারিখ, আমি যদি জানুয়ারিতে যাই, 1 জানুয়ারিতে যদি যাই জেদ্দা থেকে, অর্থাৎ JEDTSC ঢাকা, দেখতেছি একটা ফ্লাইট রয়েছে SB 382, একটা ফ্লাইট রয়েছে। আমি এটা দেখি একটু প্রাইসটা কত আসে। প্রাইস অনেক, 2455 রিয়াল আসতেছে, 2455 রিয়াল আসতেছে এটা জেদ্দা থেকে ঢাকা, শুধু যাওয়া, শুধু মাত্র যাওয়া। আমি আরেক দু একটা ফ্লাইট দেখবো, দেখি দাম কম আছে কি না। জানুয়ারির 2-1 দিন পরে যদি আমরা যাই, অর্থাৎ জানুয়ারির 3 তারিখে যদি যাই কেমন আসে, তারপরে দেখতেছি একই অবস্থা। আসলে এই মুহূর্তে হয়তো অনেকে সিট নিয়ে নিতেছে যারা যাওয়ার ইয়ে। 2455 রিয়াল আসতেছে, শো করতেছে। অর্থাৎ যদি আমরা আরও অনেক পরে যাই, যদি আমরা 8-10 দিন পরে যাই, তাহলে কি অবস্থা হবে জানুয়ারির, দেখি কোনো লো প্রাইজের সিট পাওয়া যায় কি না। আমি যদি একটু দেখতে পারছি এখানে আসে মোটামুটি, দেখি একটু কম প্রাইস, যদি কিছুদিন পরে যান 1417 রিয়াল, দেখেন কত পার্থক্য। অর্থাৎ আমি যদি 10-15 দিন পরে যাই, 1417 রিয়ালের মাত্র আমি একটা সিট পাচ্ছি, আর যদি এই মুহূর্তে যাই তাহলে 2300-2400 রিয়ালের সিট আমি পাচ্ছি। অর্থাৎ আমরা ওই যে লোক অনেকে হয়তো এই মুহূর্তে ফ্লাইট খোলার সাথে সাথে অনেকে সিট নিয়ে নিয়েছে, সেজন্য লো ক্লাস, কুইন ক্লাস বা লিমা ক্লাস পাওয়া যাচ্ছে না। দর্শক, ইনশাল্লাহ আমরা আপডেট আপনাদেরকে দিতে থাকবো টিকিটের ব্যাপারে আপডেট পেতে, এবং সৌদি আরবের যাওয়াজাত মুক্ত আমাদের বিভিন্ন কন্টেন্ট যদি আপনি জানতে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করে আসবেন। দেখবেন যে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের উত্তর আমাদের চ্যানেলে রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসবি চ্যানেলের সাথে থাকবেন, তাহলে নিয়মিত আপডেট পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।